সারা দুনিয়ার সবচাইতে বড় লোক, সবচেয়ে বড় ধনী যার সম্পদের বিবরণ আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের ভিতরে সূরা কাসাসের শেষ রুকুতে বর্ণনা দিয়েছে। নাম কি তার? মিস্টার কারুন। এটুকান কি নাম? হজরত মালানা কারুন, পীরে কামেল কারুন কেউ কবে? অথচ কিন্তু তৌরাতের হাফেজ, তৌরাতের বড় আলেম, হাফেজ ও আলেম, তারপরও তার নাম হজরত মালানা কয় না, পীরে কামলও কয় না, আলাইহিসসালামও কয় না, বরঞ্চ বললে বলা যায় কারুন লানাতুল্লাহি আলাল কাদিবিন। কারুনের উপরে এই মিথ্যা, কারুন মিথ্যাবাদীর উপরে আল্লাহর অভিশাপ হোক। আমি বললেও হবে না বললেও হবে, কাজে আমার বলতে বললে দোষ নাই। ওর মাথার থেকে পায়ের তালু পর্যন্ত যতটুক লম্বা, প্রত্যেক দিন অতটুক করে নিচের দিকে ডাবতে তালে আছে। যেদিন ডাবা শুরু হয়েছে ওই দিন থেকে এক বডি পরিমাণ ডাবে, ডেলি মাটির নিচে ডাবে। কত সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা তাকে, আল্লাহ পাক নিজে সংক্ষেপে বর্ণনা দিচ্ছেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। সম্পদের বিস্তার বিবরণ না দিয়া আল্লাহ পাক সংক্ষিপ্ত একটা হিসাব দিয়েছেন তফসিরে রুহুল মানি, তফসিরে ইবনে কাসির, আরো আরো বড় ছোট অনেক তফসিরের ভিতরে লেখেন। কারুনের সম্পদ এত ছিল, তার 70টা গোডাউনের একটা চাবি ছিল, প্রত্যেক 70 গোডাউনে এক চাবি, আর চাবি লোহা আর তামার পিতল দিয়ে নয়, পাথর দিয়ে বানানো চাবি নয়, তালাও ছিল চামড়ার আর চাবিও ছিল চামড়ার। আমরা টেনশন করতে পারি চামড়ার তালায় কি সিকিউরিটি হতে পারে, চামড়ার তালা তো বটি দেখাইটেও নেওয়া যায়, দাউ দেখাইটে কাটিয়ে কুটিয়ে নষ্ট ভষ্ট করিয়া গোডাউন ভেঙ্গে চুরে নেওয়া যায়, তাহলে চামড়ার তালা আর চামড়ার চাবিতে কি সিকিউরিটি হতে পারে? আজ থেকে প্রায় 4000 বছর আগের মানুষ, কাফের হোক আর মুসলমান হোক, আমাদের এই জামানার মানুষের চাইতে অনেকটাই সরল ছিল, কতক্ষণ অনেক সরল ছিল। কাজেই 4000 বছর আগের চামড়ার তালা নিয়ে দুশ্চিন্তা করার দরকার না। 4000 বছর আগের মানুষ, চামড়ার তালা চামড়ার চাবি, প্রত্যেক 70টা গোডাউন ভরাই স্বর্ণ, বিভিন্ন প্রকার দামি দামি পদার্থ, তৎকালীন বিভিন্ন প্রকার সামগ্রী দিয়া, টাকা দিয়া গোডাউনগুলো ভরা, এমন 70টা গোডাউনের একই কোয়ালিটির চা তালা, একই তালায় এক চাবিতে 70 তালা খুলে, অবশেষে যাইয়া চাবি বাড়তে বাড়তে পরিমাণ কত হলো? আল্লাহ পাক বলেন ওয়া ইন্না মাফাতিহাহু লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া। উসবা মানে দল, উসবা মানে জামাত, উসবা মানে একটা দল। কোন দলকে ওসবা বলে? 70-এর উপরে একটা দলকে ওসবা বলে। তফসিরে রুহুল মানির ভিতরে লেখে কারুনের এই চাবির বোঝা বহন করতে, শুধু তার চাবি বহন করতে, তাগলা তাগলা শক্তিশালী বোঝা বহনকারী পারদর্শী যুবকের, 70 জন যুবকের মাথায় যদি চাবির বোঝা উঠাই দেওয়া হইতো লাতানুউ, তাহলে মাথা সোজা রাখতে পারতো না, ওই চাবির বোঝার ভারে মাথা বাঁকা হয়ে যাইত, ঘাড় বাঁকা হয়ে যাইত, এত পরিমাণ চাবি ছিল। তাহলে 70 গোডাউনে যদি এক চাবি হয় আর চাবি যদি ওই পরিমাণ হয়, তাহলে মোটামুট টোটাল সম্পত্তি পরিমাণ হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাতানুউ বিল উসবাতি উলিল কুওয়া ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। মূসা আলাইহিস সালাম বললেন ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দ্বারাল আখিরাতা ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এই আমার দিক, ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। আল্লাহ পাক বললেন ও কারুন, মূসা আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে কারুন রে ওয়াজ শুনাই বলে কারুন,
তোর কিছুই ছিল না সবই দিয়েছে আল্লাহ বিশাল সম্পদের মালিক জগতে তোর মতো ধনী এই পর্যন্ত কেউ নাই আর সামনে কেউ আসবে কিনা বলা যায় না আল্লাহ পাক তোরে বিশাল সম্পদের মালিক বানাইছে অবতাকি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা বিশ্বের কোন দেশে তোর বিল্ডিং এর বাকি নাই কোন দেশে তোর বাণিজ্য কেন্দ্র হইতে বাকি নাই সারা দুনিয়ার সব জায়গার সাথে তোর বাণিজ্য সম্পর্ক আছে দালান কোটা সব দেশেই আছে ইন্ডাস্ট্রি যা কিছু দরকার সবই আছে দুনিয়ার জায়গা জমির অভাব নাই ঘরবাড়ির অভাব নাই ও কারণ রে এই সম্পদ দিয়ে দুনিয়ায় যেমন করেছিস এই দে একটু অবতাকি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাতা একটু আখিরাতের একখান ঘর বানা জান্নাতের মধ্যে একটু জায়গা কেন অবতাকি ফিমা আতাকাল্লাহ ওই দিয়ে যা তোরে আল্লাহ পাক দিয়েছে অর্থাৎ সম্পদ এই সম্পদরে ব্যবহার করলে ন্যায় নীতির সাথে এ দে যেমন দুনিয়ার ঘর বাড়ি বানানো যায় আখিরাতেরও ঘর বানানো যায় তুই একটু জায়গা জমিকে ব্যবহার কর সম্পদ দিয়ে একটু জান্নাতের জমিকে কারণ কয় ভাইজান বুঝলাম না মশলা কি গতি যাচ্ছেন ভালো রে ভাঙ্গাই কন উনি সংক্ষিপ্ত বর্ণনা বুঝেন নাই মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তোমার যে সম্পদ দিয়েছে বনি ইসরাইল অনেক গরিব আছে এদের ভিতরে কিছু কিছু দাও এদেরকে কিছু সাহায্য করো কারণ কয় ভাইজান পার্সেন্ট কত কত দিতে হবে মুসা আলাইহিস সালাম বললেন সুলুসুল মাল যদি দিস তাহলে যাকাত হিসেবে দিলে তোর গোটা সম্পদের তিন ভাগের এক ভাগ সম্পূর্ণ সম্পদের তিন ভাগের এক ভাগ লম্বা কিসা অবশেষে কারণ যাকাত থেকে বা শিকার কইরা মুসা আলাইহিস সালামের হাত থেকে যাকাতের হাত থেকে বাঁচার জন্য অপকৌশল তৈরি করেছে এক মহিলারে সাজা এনেছে মহিলা ঈদগার ময়দানে তুমি একটু দাঁড়াইয়া বলবা মুসা নবী আমার সাথে জিনা করছে একটু কন্যা নাউজুবিল্লাহ সম্ভব বলেন সম্ভব কোন নবীর দ্বারা সম্ভব আদৌ না কোন নবী চরিত্র নষ্ট ছিলেন না জন্ম থেকে নে সব নবীদেরকে আল্লাহ তাআলা পবিত্র পরিচ্ছন্ন করে সৃষ্টি করে সেভাবে বড় করেছেন আর কালিমুল্লাহ মুসা শ্রেষ্ঠ চার রসুলের একজন রসুল তার সম্পর্কে অপবাদ দেবে মহিলা কয় এত বড় মিথ্যে কথা কইতে পারবো না বারবার ইসরার আর পিড়ে পিড়ি করে কয় না কোনো মতে বলতে পারবো না অবশেষে মহিলাকে রাজি করে ফেলাইছে দশ হাজার স্বর্ণ মুদ্রা দেবে তার বিনিময়ে মহিলা ঈদগার মাঠে দাঁড়ায় বলবে মুসা নবী আমার সাথে অন্যায় করেছে মহিলা ব্যাগ ভরে টাকা নিয়ে যে রেডি কয় তোরে তুই কারণ তোরে জন্মের সিনা চিনি একবার যদি তোর সাধ্য সত্য যদি সফল হয়ে যায় তোর সিদ্ধি হয়ে যায় তোর স্বার্থ যদি সিদ্ধি হয়ে যায় একবার তুই আমারে চাইরে নাও দিবি না ভালো করে জানি ঘুষ যদি খাই তো আগে তে খাইয়ে নেই আগে টাকা কয়টা দে কারণ কয় একবার দশ হাজার টাকা দিলে যদি জাকাতের হাত থেকে বেঁচে যায় তাহলে আর অসুবিধে কি ব্যাগ ভরে টাকা দিছে মহিলা টাকা নিয়ে যাইয়া ঈদগার ময়দানে টাকা কাছে রাইকা বয়ানের শেষে যখন মুসা আলাইহিস সালাম মুনাজাত করবে এর আগে কারণ কয় দাঁড়ায় কয় ভাইজান একটা মশালার একটু জবাব দিয়ে তারপরে মুনাজাত করেন কারণ আবার মুসা আলাইহিস সালামের ভগ্নিপতি রেস্তায় ছোট ভগ্নিপতি কয় ভাইজান একটা মশালা বলবেন কয় বলো কয় জেনাকারীর বিচার কি কয় জেনাকারীর বিচার করলো আশাইকুমা ব্যবিচারী ব্যবিচারিণী যদি বিবাহিতা বিবাহিত হয় সাক্ষী প্রমাণের মাধ্যমে যদি ধরা পড়ে পাথর মাইরা তাদেরকে শেষ করে দিতে হবে এবার কারণ কয় ভাইজান জেনা যদি আপনি করেন তাহলে মশালা কি যার ফতোয়া তারে দিয়ে ফতোয়া দিয়ে রাখতেছে আগে কারণের তো সেনাবাহিনীর অভাব নাই রাস্তা দিয়ে হাঁটতে গেলে তার সান সহকারদের সাথে হাঁটতে গেলে ডান পাশে এক হাজার সৈনিক বাম পাশে এক হাজার সৈনিক পিছনে এক হাজার সৈনিক সামনে থাকতো এক হাজার মহিলা সৈনিক এদের এরা সকলে থাকতো একেবারে স্বর্ণ জড়িত ঘোড়ার পিঠে সোয়ার এই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতো কারণের কথায় অনেক কিছু হইতো কারণ বিশাল সাহস নিয়ে চলাফেরা করতো শক্তি তার অভাব ছিল না ক্যাডারের তার অভাব ছিল না মস্তানের
পানির তার অভাব ছিল না, কারুনের সাথে একটু সংযোগ করতে পারলে তার অনেক কিছু হয়ে যাইত, অনেক কিছু সিদ্ধি হয়ে যাইত। এবার কারুন কয় ভাই যান মশালাটা আপনি বলে নেন, আপনি যদি জিনা করেন বিচার কি হবে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আর তুমি না জিনা যেই করবে তারই একই একই বিচার। বাংলাদেশের মতো বিচার না, যে চেয়ারম্যানের ছেলে যদি জিনা করে তাহলে সেটা যে কোনো কায়দায় ঘরের মধ্যে রেখে সেরে দিতে হয়, আর ভ্যানালার ছেলে যদি ভ্যান চালানের ছেলে যদি কি জিনা করে তাহলে ভাঙ্গা চৌরাস্তার মোড়ে নিয়ে জুতো মারতে হয়। এরকম সিস্টেম আছে না? আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান না, অন্য জায়গার কথা করছি, আমি জায়গায় যে জায়গায় সেই জায়গার নাম কয়া লাগে তাই কইছি। মুসা আলাইহিস সালাম বলেন, ইসলামের ভিতরে কোনো বৈষম্যতা নাই। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছেলে যদি জিনা করে ধরা পড়ে তাহলে তাকে পূর্ণ ডুরা মারতে হবে, আমি এত জালদা, অবিবাহিত হলে 100 কুড়া আর বিবাহিত হইলে পাথর মেরে শেষ করে দিতে হবে। ইসলামের বিচারের ভিতরে ছোট বড় কোনো পার্থক্য ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম পত্র দিয়ে দিলেন, এবার কারণ কয় মহিলা দাঁড়াও, ঈদগাহ ভেঙে যাওয়ার পরে পরে আমার বাড়ি যা ঘানোর ঘানোর করতে পারবা না। মহিলা দাঁড়াইছে কাঁপতে কাঁপতে, বলতে তো সাহস হয় না, ঘুষ তো আগে খাইয়েই বসে রয়েছে, বলা তো লাগবে, নইলে কারুনের মারি রাত থেকে রেহাই নাই। মহিলা কাঁপতে কাঁপতে দাঁড়ায় বলছে, ও গো নবী মুসা, আপনি আমার সাথে জিনা করেছেন। মুসা আলাইহিস সালামের ইহমাররাত অজু অন্তফাকাতাউ দাজুহু, গলা ফুলিয়ে গেছে, চেহারা লাল হয়ে গেছে, বলে কি? মুসা আলাইহিস সালাম তার নবুয়তি তাজাল্লি দিয়া মহিলার দিকে যখন তাকাইছে, মহিলা বার বল, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলার ভিতরে এমন আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে, মুসা আলাইহিস সালামের চেহারার রোবে মহিলার ভিতরে পরিবর্তন হয়ে গেছে। মহিলা কয়, ও গো নবী, আল্লাহর নবী মুসা, এই যে 10,000 টাকা ব্যাগ ভরা, ওই কারুন আমার ঈদগায় আসার আগে ঘুষ দিয়েছে এই 10,000, আপনি আমার সাথে জিনা করেছেন এই কথা বলানোর জন্য আমার 10,000 টাকা ঘুষ দিছে। আল্লাহর কসম আপনি আমার সাথে জিনা করেন নাই, শুধু আমার সাথে না, কোনোদিন করে নাই, শুধু আপনি না, কোনো নবী রসুল এ জাতীয় অন্যায় করে না, কারণ আমার ঘুষ দিয়ে নিয়ে আসছে, না বললে আমার জীবন থাকবে না, কাজেই আমি বলেছি ওগো আল্লাহর নবী মুসা আমারে ক্ষমা করে দেন। মুসা আলাইহিস সালাম মহিলা সত্য সাক্ষী, সত্য তার ব্যক্ত করার কারণে তাকে ক্ষমা করে দিয়েছেন। এবার মুসা নবী সহ্য করতে না পারে আল্লাহ পাককে বলেন, ইয়া রাব্বি মা তারা, আল্লাহ তুমি কি দেখো, আল্লাহ তুমি কি বিচার করবা না? আল্লাহ কয়, মুসা তুমি বলো কি বিচার করবা, বিচার কি আমি করব না তুমি করবো, তুমি করবা? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ বিচার তুমি করো। আল্লাহ কয়, মুসা তুমি যে বিচার বলবা সেই বিচারই আমি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা তুমি যা বলো। কয়, আল্লাহ তোমার বিচার তুমি করবা। আল্লাহ কয়, তাহলে তুমি বলো একটু জবান দিয়া। কয়, আল্লাহ ওরে জীবিত মাটির ভিতরে দাফন কইরা দাও। আল্লাহ কয়, কথাগুলো সব তুমি বলবা, আর ওই চোখ দিয়ে দেখবে আর এগুলো উপভোগ করবে। মুসা সালাম সঙ্গে সঙ্গে বলে দিলেন, ইয়া আর খুঁজি কারুন, এ জমিন আগে কারুনে ধরিয়ে ফেলো, যেন পলায় সারিয়ে যেতে না পারে। ধর কারুনে ধর, ওর পায়ে বেড়ি লাগা। বলার সঙ্গে সঙ্গে পায়ের টাকটু পর্যন্ত মাটিতে গিলে ফেলাইছে, পায়ের টাকটু পর্যন্ত মাটিতে যদি গিলে ফেলে পা টান দিলি কিন্তু ছুটি আসতে পারে, কিন্তু ধরছে তো মাটি, আসলে তো মাটি ধরে নাই, ধরছে কে? আমায় রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ফেকে যখন বান্দা ফেলে ফিকে মারে ওর ভিতরে থাকে আল্লাহর কুদরতি বুলডোজার শক্তি, ধরছে মাটিতে কিন্তু ধরাইছে আমার আল্লাহ। কারুনের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই মাটির হাত থেকে ছুটে যাওয়া, এবার টানাটানি করতেছে কোনোভাবেই ছুটতে পারে না। মুসা আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার বললেন, ইয়া আদ খুজি কারুন, এ জমিন ধর কারুনে ধর, এবার হাঁটু পর্যন্ত গিলে ফেলাইছে, টাকটু পর্যন্ত ছুটাইতে পারে নাই, হাঁটু পর্যন্ত ধরলে কিভাবে ছুটাবে?
আল্লাহর কসম যদি কিসসার মধ্যে জাররা পরিমাণ মিথ্যা হয়, সব বড় বড় তাফসীরের ভিতরে এভাবে লিখেছে বন্ধু, নবী পাকের বর্ণনা হাঁটু পর্যন্ত গিলে ফেলাইছে। এবার মুসা আলাইহিস সালাম তিন নম্বর বার আবার বললেন, ইয়া আর খুশি কারুন, এ জমিন ধর কারুন রে ধর, এবার কোমর পর্যন্ত গিলে ফেলাইছে, আর নড়াচড়া করার কোনো শক্তি নাই। কারুন এমন ভাবে কান্নাকাটি করতেছে, এবার কয় ভাই যান, আমার শুধু যাকাত না তিন ভাগের এক ভাগ না, আমার সম্পূর্ণ সম্পদ আপনি নিয়ে যান, আমি শুধু আপনার কাছে জীবনটা ভিক্ষা চাই, আল্লাহর রাস্তায় আমারে মাফ করেন, আমাকে জীবনটা একটু ভিক্ষা দেন। মুসা আলাইহিস সালাম কোনোভাবেই নরম হয় না, কঠিন মিজাজি মানুষ, নরম মোটে হয় না। কারুনের কান্নায় তার চোখের পানিতে আশপাশের মাটি পর্যন্ত ভিজে গেছে, কারুনের কান্নায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফলো করতেছেন। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিজেই রিকোয়েস্ট করতেছেন, সুপারিশ করতেছেন, ও মুসা, কারুন যেভাবে কাঁদতেছে, ও যদি আমার কাছে এভাবে কাঁদত আমি তারে ক্ষমা না কইরা পারতাম না, সে তোমার ভগ্নিপতি, কিভাবে কাঁদতেছে, তুমি কেন ক্ষমা করো না? মুসা, কারুন ডেকে ক্ষমা করা যায় কি না? আল্লাহ মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তুমি যদি ক্ষমা করতে অর্ডার করো তাহলে আমার যত ক্ষতি হোক তারে ক্ষমা করেই দেব, যেহেতু তোমার অর্ডার, এ মুসা ক্ষমা করে দে, যদি এই বলো তাহলে আমার যত ক্ষতি যে করুক আগে আর পরে সব আমি ক্ষমা করে দেব, আর যদি তুমি বলো না আমি অর্ডার করি না ও সুপারিশ করি, তাহলে সুপারিশ গ্রহণ করা না করা আমার পার্সোনাল ব্যাপার। সুপারিশ তো সুপারিশ, সুপারিশ করলে এটা গ্রহণ করলেও করা যায়, না করলে কিন্তু বেয়াদবি হবে না, কতক্ষণ? তুমি যদি বলো যে সুপারিশ করি তাহলে এটা আমার ব্যাপার। আল্লাহ বলেন না আমি অর্ডার করতেছি না, আমি সুপারিশ করতেছি। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ যদি সুপারিশ হয় তাহলে আমার পার ক্ষমা করবো না, আমি ওরে ক্ষমা করবো না। ও যদি ওই মহিলাকে দিয়ে কথা বলাইয়া টিকাই রাখতে পারত তাহলে আমি মুসা এতক্ষণ পর্যন্ত পাথরের আঘাতে মাটির সাথে ধুলার সাথে মিশে যাইতাম, আমি ওরে ক্ষমা করব, তুমি ওরে ক্ষমা করবা, ও কিন্তু আমাদেরকে ক্ষমা করতো না, কথা বলেন ঠিক কি ঠিক না? ও জালেম আমারে ক্ষমা করতো না, কাজেই আমি তারে ছাড়বো না। আল্লাহ তুমি তারে ধর্ষ ধরো। আল্লাহ পাক এবার ডাবানো শুরু করলেন, আল্লাহ পাক বলেন, ফাখাসাবনা বিহি অবিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরু লাহু মিন দুনিল্লাহ ওমা কানা মিনাল মুনতাসিরিন। এতক্ষণ পর্যন্ত শুধু কারুন মাটির নিচে ডাবতেছিল, শুধু কারুন একা ডাবতেছিল, আর কেউ ডাবতেছিল না, তার সম্পদ সব সবকিছু তার জায়গায় ছিল। যখন এই মধ্য মাজা পর্যন্ত ডাবার পরে যখন মুসা আলাইহিস সালাম ফাইনাল ঘোষণা দিয়ে দিলেন, ওরে ক্ষমা করা হবে না, এই লাস্ট ঘোষণা ডিক্লার শোনার পরে এবার কারুন কয়, ওরে মরে তো যাবই যাব, মুসা তো মাফ করলো না, চালবেই না, মাটির নিচে ডাবেই যাইতেছে, এইভাবে চলে যাব, ঠিক আছে চলে যখন যাবই তাহলে মরার আগে একটা মরণ কামড় দিয়ে যাই, কি কয় জানেন আশ্চর্য, ভাবাই যায় এমন কথা কিভাবে বললো। কারণ কয়, ও মুসা তুমি আমারে কেন ক্ষমা করলে না? বুঝতে পেরেছি তুমি আর তোমার আল্লাহ আমার এই বিশাল সম্পদ দেখে লোভ সামলাইতে পারো নাই, যাকাত কোনো ফাংশন না, আমারে মাটির নিচে ডাবাই দিয়া আমার সম্পদ তুমি আর তোমার আব্বাল আল্লাহ লুইটা খাবা, তুমি আর তোমার আল্লাহ লুইটা খাবা, এই জন্য আমারে মাফ করতে সোনা মাটির নিচে ডাবাই দিচ্ছ, ঠিক আছে চলে গেলাম, তোমরা দুইজন খাইও। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি তো আমারে ক্ষমা বলছিল, ওরে ক্ষমা করে দিদি, দেখো মরার সময় কেমন কথা বলে, রব্বুল আলামিন ওকে যেমন ডাবায় দিচ্ছ ওর অভিশপ্ত সম্পদেরও আমার দরকার নাই, আমার উম্মত না খেয়ে থাকবে কষ্ট করবে, বাদা আল ইসলাম গরিবান সায়াউদুহু কামা বাদা ওয়া তুবা লিল গুরাবা, ইসলাম শুরু হয়েছে গরিবদের ভিতর দিয়া আর চলতে থাকবে গরিবদের ভিতর দিয়া, বড় লোকের গায়ে ইসলামের সোয়া লাগে নাই আর কোনো দিন লাগবেও না, কাজেই তো চলতেও থাকবে গরিবদের ভিতর দিয়া, ওই অভিশপ্ত বদমাশ কারুনের অভিশপ্ত সম্পদের আমার দরকার নাই, ওই হারাম টাকা দিয়ে আমি মসজিদ বানাবো না, হারাম টাকা দিয়ে মাদ্রাসা বানাবো না, হারাম টাকার জাকাত আমার গরিবরে খাওয়াইবো না, আল্লাহ ওর সম্পদ চড়াবায় দাও। আল্লাহ কয়, ফাকা সাপনা বিঘি অবিদারি গিল আরদা, তাকে তার সমস্ত দালান গোটা ঘর বাড়ি সহ মাটির নিচে ডাবাই দিলাম, ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুহু মিন দুনিল্লাহ, আশেপাশে যে সকল মানুষরা ঘোরাফেরা করতো আজকে তারা কেউ তারে এক পয়সার উপকার করতে পারে নাই।